হ্যালো বন্ধুরা, এই বৃষ্টির দিনে আজ আমি নিয়ে হাজির হয়েছি রুই মাছের ভাপা। চলুন দেরি না করে শুরু করি। একটা আমি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা জল দিচ্ছি। জলটা আমি গরম করার জন্য ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে জলটা গরম হতে থাকবে, এরপর আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব মশলা দিয়ে। আমি নুন হলুদ দিয়ে রেখেছি, এরপর পোস্ত বাটা, সর্ষে বাটা, মাছে আমার হলুদ দেওয়া আছে, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি, মিষ্টি দই এক চামচ, পরিমাণ মতো নুন, সর্ষের তেল। এরপর ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা মাখিয়ে রাখার পর এরপর কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি শাল পাতা নিয়ে নিয়েছি, এরপর একটা এইভাবে দিলাম আর একটা এইভাবে। এরপর আমি কিছুটা তেল দিলাম, ভালোভাবে পাতার উপরে মাখিয়ে নেব। এরপর কিছুটা মশলা দিয়ে দিলাম, এরপর মাছটা দিলাম, আরও কিছুটা মশলা এর উপরে দিয়ে দিলাম। এরপর এই তলের পাতাটা আগে দিয়ে এইভাবে এদিক থেকে আবার এই পাশ থেকে আবারও এই পাশ দিয়ে মুড়ে দিলাম, এদিক থেকেও মুড়ে দিচ্ছি। এরপর একটা আমি সুতো নিয়েছি, এই সুতো দিয়ে আমি ভালোভাবে বেঁধে দেব। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। জলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এই স্টিলের পাত্রটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন একটা ভাপ উঠেছে, এরপর এই ভাপের মধ্যে এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্য। গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, এরপর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এই অবস্থায় আমি আবার 5 মিনিট রেখে দেব। এরপর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এরপর এই অবস্থায় আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। অল্প একটু ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা হয়নি। এরপর সুতোগুলো কেটে দিচ্ছি। সুতোটা কাটা হয়ে গেছে, এরপর খুলে দেখব। দেখছেন দারুণ হয়েছে। প্রত্যেকটা এইভাবে খুলে নেব, দারুণ হয়েছে। বাড়িতে এইভাবে ট্রাই করবেন, তারপর কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে।
যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।